যদি আপনি বরফ এলাকায় গিয়ে এমন চশমা না পড়েন তাহলে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। আসলে যেখানে সবসময় স্নো সিজন থাকে ওখানে বরফের উপরে পড়া সূর্যরশ্মি রিফ্লেক্ট করে ডাইরেক্ট আপনার চোখে এসে পড়তে থাকে, যার ফলে স্নো ব্লাইন্ডনেস হতে পারে। এমন জায়গায় থাকা মানুষজনের চোখের উপরে এমন মোটা ফ্যাটের লেয়ার থাকে যা সূর্যের হার্মফুল লাইটকে চোখের ভিতরে আসতে বাধা দেয়। কিন্তু যদি অন্য কোনো জায়গার মানুষজন এমন এলাকায় যান তাহলে তাদের এমন আইনিউড গ্লাস পরতে হয় যেখানে অনেক পাতলা ও সরু ছিদ্র থাকে, যার মধ্যে দিয়ে চোখের মধ্যে আলো খুব কম পরিমাণে যায় আর কোনো সমস্যাও হয় না।